পুরুলিয়ার জয়পুর রাজবাড়ির পুজো। প্রতিমার বয়স 200 বছরের একটু বেশিই হবে, তবে পুজোটি কিন্তু আরো প্রাচীন। পুরুলিয়ার জয়পুর রাজবাড়ির পুজো, প্রাচীন আমলের এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ঔরঙ্গজেব থেকে রাজা জয়সিংহের নাম। ইতিহাস জানার জন্য আপনাকে পিছিয়ে যেতে হবে 400 বছরেরও বেশি। সালটা 1666, সেই সময় দিল্লির তখতে ঔরঙ্গজেব, চালু হয়েছে জিজিয়া কর, ধর্ম রক্ষার জন্য সপারিষদ। সেই সময় উজ্জয়িনী থেকে পুরুলিয়ায় পালিয়ে আসেন রাজা জয়সিংহ। পুরুলিয়ায় তখন বাস মুন্ডাদের, তাঁদের সর্দার খামার মুন্ডাকে হত্যা করে সেই এলাকা দখল করেন জয়সিংহ, নাম হয় জয়পুর। মুন্ডারা একটি খাঁড়াকে অর্থাৎ তরবারিকে ইষ্টদেবী হিসেবে পুজো করতেন, তা নিয়ে নেন জয়সিংহ। সেই খাঁড়াটিকেই কলাবউ হিসেবে পুজো শুরু করেন। রাজপরিবারের সদস্য প্রশান্ত নারায়ণ সিং দেও বলেন, এভাবেই দীর্ঘদিন ধরে পুজো হতো। এরপর জয়সিংহের সপ্তম পুরুষ রাজা কাশীনাথ সিং এর আমলে 1868 সাল নাগাদ এই পূজায় একটি দুর্ঘটনা ঘটে। বিশাল বিশাল ঘিয়ের পিলসুজ অর্থাৎ প্রদীপ উল্টে গিয়ে কলা বয়ে আগুন লেগে যায়। অমঙ্গলের ভয়ে 3 দিন ঠাকুরের সামনে ছিলেন রাজা। পরে স্বপ্নে দেখতে পান মা বলছেন, তুমি আমার স্বর্ণ প্রতিমা প্রতিষ্ঠা করো। এরপর বারাণসী থেকে স্বর্ণ শিল্পী এনে শুরু হয় সোনার মূর্তি তৈরির কাজ। 108 সোনার আকবরী মোহর দিয়ে দ্বিভুজা দুর্গা মূর্তি আর 60 কিলোগ্রাম রূপা দিয়ে চালচিত্র তৈরি করা হয়। এরপর থেকে এইভাবেই পুজো হয়ে আসছে। 1883 সাল নাগাদ খরাপ্রবণ ছোটনাথপুর এলাকায় মানভূম প্রচণ্ড খরা ও আকালের সম্মুখীন হয়। তখন জয়পুর এস্টেটের রাজা কাশীনাথ সিং শাসন ক্ষমতায়। এই খরা তথা আকাল মোকাবিলার জন্য নাজেহাল প্রজাদের স্বস্তি দিতে এবং প্রচুর শ্রম দিবস তৈরির উদ্দেশ্যে তিনি রাজবাড়ির মূল ফটকের কাছেই নিজের এলাকার পাথর দিয়ে দোল উৎসব পালনের জন্য এক বিশাল রঙ্গমঞ্চ তৈরির কাজ শুরু করেন। কিন্তু পরবর্তীকালে এই কাজ অসম্পূর্ণ থেকে যায়। পরিবারের আরও এক সদস্য শঙ্কর নারায়ণ সিংদেও জানান, 1970 সালে রাজবাড়িতে ডাকাত পড়ে, কয়েকটি বিগ্রহ চুরি হয়ে যায়। তবে সোনার মূর্তি নিয়ে যেতে পারেনি ডাকাতেরা। তৎকালীন পুরুলিয়ার পুলিশ সুপারের পরামর্শে সোনার মূর্তিটিকে ব্যাংকের লকারে রাখা শুরু হয়। এরপর থেকেই সারা বছর লকারেই থাকে সেই সোনার মূর্তি। পুজোর 4 দিন কড়া পুলিশ নিরাপত্তায় রাজবাড়িতে তা আনা হয়। পুজোর শেষে আবার তা লকারে তুলে রাখা হয়। ধুমধাম করে 4 দিন মায়ের পুজো হয়। জয়পুর রাজবাড়ির প্রতিমা তাই বিসর্জন দেওয়া হয় না। ষষ্ঠীর দিন সেই প্রতিমা ব্যাংকের ভল্ট থেকে বের করে মণ্ডপে নিয়ে আসা হয়। একাদশীর দিন ফের প্রতিমা চলে যায় ব্যাংকের নিরাপদ আশ্রয়ে। এই পুজো দেখতে ভিড় জমান পুরুলিয়াসহ পড়শি, ঝাড়খণ্ড ও বিহারের মানুষরাও।